ক্রিকেটার না হলে সেলসম্যান হতাম। বছরটা ভালোই গেল বিরাট কোহলির, বিশেষ করে ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়ানের ছোঁয়া, ড্রিম গার্ল অনুষ্কাকে বিয়ে করা, নিজের নেতৃত্বে একের পর এক ম্যাচ জেতা, সব মিলিয়ে 2017 সালটা বিরাট কোহলির জন্যে ঝলমলে একটা বছর। তবে কোহলি যদি ক্রিকেটার না হতো তাহলে কি হতেন? ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরের এমন প্রশ্নের উত্তরে বিরাট সাফ জানিয়েছেন, আমি পাক্কা একজন সেলসম্যান হতাম, ভালো সেলসম্যান, অ্যাকোয়াগার্ড বেচতাম। শৃঙ্খলা, ফিটনেস, পেশাদারিত্ব, তিন মন্ত্রই সফলতার চাবিকাঠি মনে করছেন বিরাট। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তবে একটা দুঃখ হতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার ওই নো বল, জামান হাকান 17 রান, শিরোপা ঘরে তোলে পাকিস্তান। গোটা বছরের মধ্যে ঠিক এই জায়গাটাই ক্ষতটা টাটকা থাকতে পারে কোহলির মনে।